হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু শিখা ডট কম। কিছু ফটো পোস্ট করলাম, এটা মৈসুরে যাওয়ার সময় সাগরের পাশে তোলা ফটো। কিছুক্ষণ ওখানে বসেছিলাম, কেন আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছিল, ওইখানে ওখানে কিছুক্ষণ বসে থাকা হয়েছিল। তা মন্দিরে পৌঁছে যাওয়া হয়েছে সন্ধেবেলা, রুমে ফ্রেশ হয়ে মন্দিরের সামনে যাওয়া হয়েছিল। এই যে শিব মূর্তিটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টায়, অনেকগুলো রং দেখা যায়, যার জন্য রাতেবেলা গেলে এই জিনিসটা দেখা যায়, কেন দিনের বেলা এটা হয় না। ভালো লাগছিল। মন্দিরের পাশেই এই যে বড় গেটটা দেখতে পাচ্ছ, এর ওপরে আমরা উঠেছিলাম, খুব সুন্দর লাগছিল। ওপরে উঠলে পুরো চারিদিকটা দেখা যায়। পরের দিন সকালে মন্দিরে চলে গেলাম, চারিদিকটা ঘুরে দেখছিলাম। এই যে রাতে যে মন্দিরটা দেখাচ্ছিলাম, উপরে উঠেছিলাম, এটা সেই জায়গাটা, মন্দিরের গায়ে চারিপাশটা খুব সুন্দর, দেখতেও খুব ভালো লাগছিল। ওপরটা উঠলে পুরো শহরটা দেখা যায়, যার জন্যে হচ্ছে ওই জায়গাটা ওঠা হয়েছিল। বাবার ছেলে চলে গেল সমুদ্রের পাশে, সমুদ্র না সরি সাগরের পাশে চলে গেছে ফটো তুলতে। ছোটোটা খুব বায়না করছিলো যে মা চলো স্নান করবো স্নান করবো। তা সকালে আগে ফ্রেশ হয়ে মন্দিরে পুজো দেওয়া হয়েছিল, দুপুরবেলার দিকে গিয়ে যাওয়া হয়েছিল। এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট, এটা হচ্ছে গেটে ঢোকার মুখেই সিঁড়িটা। এই যে দুপুরবেলায় স্নান করতে চলে এসছে, খুব মজা হচ্ছিল। আর শিব মূর্তিটা এমন একটা জায়গায় রয়েছে, পুরো যেন সাগরের দিকে তাকিয়ে রয়েছে, দেখতে খুব ভালো লাগছিলো। তোমরা দেখো, বেশ ভালো লাগবে। সারাদিনের দিনটা কেটে গেল, সন্ধ্যাবেলা ফের চলে গিয়েছিলাম, ওখানে দু নাইট থাকা হয়েছিল। পরের দিন সকালে পুজো দিয়ে বেরিয়ে যাওয়া হয়েছিল। বাই, কেমন লাগলো জানি।